তো ফুল পাড়তে পাড়তে এদিকে খুব মজা করছিলাম, তো আমার ছেলে হয়েছে ওইদিকে সাইডে বসেই ম্যাগি খাচ্ছিল। ওর বাবা হয়েছে ম্যাগি বানিয়েছে, বলে কি বাবা এর মধ্যে কি জিরে দিয়েছে, ধনিয়া দিয়েছে, কি কি দিয়েছে। তারপর আমার শুনে এরকম হাসি পাচ্ছিল, আমি হাসতে হাসতে ফুল কি পারবো, ওইখানেই আমি পড়ে যাচ্ছিলাম, এতটা হাসি পাচ্ছিল। আমি বললাম যে খা বাবা, বাবা বানিয়েছে এত টেস্টি করে ভালোই হবে। তো আর কি করা, তো আমার তো বৃহস্পতিবার জানোই আজকে পুজো দিতে অনেকটাই লেট হবে, তো ধোয়া মোছা এসব করে তারপর ফুল পাড়তে আসলাম। তো নমস্কার, কেমন আছো সবাই? আমি খুব ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই, আমি পিঙ্কি। দূর দূরান্ত থেকে যে সকল বন্ধুরা আজকের ভিডিওটি দেখছো, তোমাদের রইল প্রাণ ভরা ভালোবাসা। তো চলো, সারাদিন আমি কী করছি না করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আজকে কিন্তু সকালে আমি ছাদে আসিনি, তারপর যখন স্নান করে ফুল নিতে আসলাম সত্যি একটু অবাক হয়ে গেলাম। লাল জবাটা দেখতেই পেলে কতগুলো ফুটেছিল আর দেখে আমার মনটা খুব খুশি হয়েছিল, তখন কিন্তু আমি মোবাইল নিয়ে আসিনি। তারপর ঘরে আবার গিয়ে মোবাইলটা নিয়ে আসলাম, তারপর ভাবলাম যে না, আজকে বন্ধুদের সাথে ফুলগুলো শেয়ার করি। আর সকাল সকাল না এরকম ফুল দেখলে সত্যি মনটা খুব খুশি হয়ে যায়। তারপর ও গিয়ে ওই বাড়ি থেকে ফুল, বেলপাতা, আম পল্লব ওই সমস্ত নিয়ে আসলো। তো এদিকে আমার ঠাকুর পূজা দেওয়া শেষ, তারপর পাঁচালিও পরে নিয়েছি। তো তারপর হয়েছে, আমি ভাত রান্না করে, ডাল ভাত রান্না করে আমি ওই মানে ছেলেকে স্কুল থেকে আনতে চলে গেছি। ও হয়েছিল মাছ ধরতে গিয়েছিল পুকুর থেকে, তো সেই সমস্ত কিছু তো আর শেয়ার করা হয় না, কারণ আমি যেহেতু এখানেই থাকি মোবাইল নিয়ে, তো সেগুলো শেয়ার করতে পারি না। অনেক বন্ধুরাই বলে যে মাছের ধরার ভিডিওগুলো শেয়ার করার জন্য, কিন্তু আমি করে উঠতে পারি না। তো চেষ্টা করবো আগামী ভিডিওতে মাছ ধরার ভিডিওগুলো শেয়ার করার জন্য। তো আজকে রান্না করব হচ্ছে শিমের বিচি মাছ দিয়ে। তারপর এখানে একটা ড্রিঙ্ক বানিয়েছিলাম দেখতেই পেলে, এটা কিন্তু খুব উপকারী। আর একটু লেবুর জল দিয়ে সেটা সারাদিন পান করলে শরীরের অনেক বাড়তি যেই চর্বি থাকে, ফ্যাট থাকে, সেগুলো গলতে অনেকটাই সাহায্য করে। তো আজকে রান্না করতে কিন্তু আমার অনেক দেরি হয়ে গিয়েছিল, সেই জন্য আমি করেছি কি সব কিছু কেটে কুটে, মানে কাঁচা লঙ্কাও কেটে আর সমস্ত মশলা নিয়ে নিয়েছি। আর কালকের একটু লঙ্কা আর আদা বাটা ছিল সেটা মিশিয়ে মানে রান্না করে ফেলেছি, কারণ বেলা অনেকটাই হয়েছিল আর খিদেও পেয়েছে সেই জন্য। তো শর্টকাট যেহেতু রান্না করলাম তাড়াহুড়া করে, কিন্তু সবজিটা কিন্তু ভালোই হয়েছিল। তো আমি ভাবলাম আজকে তো সবজিটা বোধ হয় খাওয়া যাবে না, ডালটা কিন্তু না, তাড়াহুড়া করে রান্না করলে সবজি আরও ভালো হয়। তো আমার প্রিয় বন্ধুরা, তোমরা যারা এখনো পর্যন্ত আমার সাথে জুড়ে আছো, তোমাদের অনেক অনেক ভালোবাসা। বাংলা টু আরবিক, তো ভাইয়া সবাইকে ওই চ্যানেলের সবাইকে কিন্তু ফুল সাপোর্ট করে, যারা এখনো যাওনি সেখানে ভিজিট করতে পারো। তো সবার নাম নিলে, ভাইয়ার যখন নাম নেই না কিন্তু ভীষণ রাগ করে, তো সব সময় তো বলা হয় না। তো এখন তোমার নাম বলে দিয়েছি ভাইয়া, বাংলা টু আরবিক।
তো এখানে হয়েছে সাথে চাল, কালকে যে লাউ রান্না করেছিলাম লাউয়ের খোসা আর আলু দিয়ে ভাজা করেছি। আর এখানে দেখো হরেক রকম মাছ আছে, একটা টাকি মাছ, তারপর একটা পুঁটি মাছ, আর ওই বাকিগুলো ছিল রুইয়ের চারা পোনা। তো এখানে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আর ডালটা দেখো সুন্দর হয়েছে কিন্তু রঙটা। আর অনেক সময় দেখো সবজি রং ভালো হলেও কিন্তু খেতে ভালো হয় না, আর অনেক সময় সবজি রং ভালো না হলেও সেটা আবার খেতে টেস্টি হয়। তো কালকে হয়েছে স্বপ্নের মধ্যে একটা দেখেছিলাম, আমি প্রবাসী ঘরকন্যা মহুয়া দিদি খুব ভালোবাসি, আমার মতো অনেকেই আছে যারা খুব ভালোবাসে ওনার ভিডিও দেখতে। তো যখন ওনার ভিডিও করোনা থেকে স্টার্ট হয় তখন কিন্তু আমি ফেসবুকে ভিডিও এভাবে স্ক্রোল করতে করতে ওনার ভিডিও আসে, তখন থেকে ওনাকে চেনা খুব ভালো লাগে। তো যখন থেকে ইন্ডিয়া আসার কথা শুনেছি সে ভিডিওগুলো দেখে দেখে আমার জন্য আপ্রাণ ইচ্ছা ওনার সাথে একবার দেখা করার। তো সেই সঙ্গে যখন বেঙ্গালুরু এসে ফ্লাইটটা নামলো তখন যেগুলো ভিডিও দেখছিলাম যে কিছুটা সময় আর ক্ষণিকক্ষণ সময় কয়েকটা ঘন্টা মাত্র, এই কথাগুলো শুনে না আমার মানে এত মানে আনন্দ লাগছিল, সাথে চোখ দিয়ে জল পড়ছিল, এত ভালো লাগছিল। তো ওই দিন স্বপ্নের মধ্যে দেখছি যে মহুয়া দিদির সাথে আমার দেখা হলো, আর সেভাবে ধরে আমি চিৎকার করছি আনন্দে, এত ভালো লাগছিল আমার, তোমরা বিশ্বাস করবে না মানে কি বলবো, আমার এত ভালো লাগে ওনাকে, ওনার ভিডিও, তারপর মহুয়া দিদির মাকে ভীষণ ভালো লাগে আমার কথাগুলো মানে শুনতে, কি বলবো। তারপরে আরেকজনের নাম বলবো মহুয়া দিদির পরে, যাকে আমিও মানে ভীষণ ভালোবাসি, আমার মতো অনেকেই ভালোবাসে, আমার নীতু দিদি ভাইয়ের। তো ভিডিও দেখা থেকে আমার ওনার কথা শুনতে অনেক ভালো লাগে। তো সবসময় আমি যতজনের ভিডিও দেখি না কেন হয়তো অনেকে রাগ করবে, তো কেউ তোমরা রাগ করো না, কিন্তু দিদি ভাইয়ের কথা আমার এত ভালো লাগে, আমি যত কাজ থাক আমি মোবাইলটা যখন ভিডিও চালু করি নিয়ে চট করে আমি বসে যাই দেখার জন্য। তো যাই হোক, তোমাদের সাথে অনেক গল্প করলাম, গল্প করতে করতে আমার কিন্তু অনেক কাজ হয়ে গেছে। আরও অনেকে আছো আমার খুব প্রিয়, আমার অন্তরে আছো, সবার নাম আর নিলাম না কারণ বুঝতেই পারো তো সব কিছু বললেই যে ভালোবাসার সম্পর্ক হয় সেরকম না, ভালোবাসার সম্পর্ক অনেকগুলি মনের অন্তরেও থাকে, সেগুলো না বললেও কিন্তু ভালোবাসাটা থেকে যাবে। তো বন্ধুরা আজকের মতো কিন্তু এখানেই আমি বিদায় নেব, যারা যারা আমার ভিডিওটি এখন পর্যন্ত দেখেছো তোমাদের অনেক অনেক ভালোবাসা, সবাই কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আর আমি কিন্তু এদিকে টিভিতে এত মগ্ন হয়ে কী জানি দেখছিলাম আমি নিজেই জানি না, ভুলে গেছি, সবাইকে জানাই বিদায়।